নবী দাবি হিজরত কাটিয়ে নিয়ে নবী দাবি হুজুর এই কথা তো আমরা শুনে আসছি অনেক দিন থেকে বলিও তবে রেফারেন্স কি একজন কাটিয়ে নতুন একজন মুসলমান অথবা কোনো গোয়েন্দা সংস্থার লোক যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি হিজরত কাটিয়ে নিতে নবী দাবি করি বলতেছেন সে নবুয়ত দাবি করছে অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী কাদিয়ানিরা মুখেও বলে যে ঈসা কাদিয়ানি শেষ নবীর পরে নবী না সে আছে আমরা মেহেদি বা সে আছে ঈসা আলাইহিস সালাম তো নবী বলে না রেফারেন্স কি আমার কথা বুঝতে পারতেছেন 211 নম্বর পৃষ্ঠায় দেখেন লিখছে আপনারা একটু খেয়াল করবেন এদিকে মাই নবী বিহ আর রাসূল বিহ এখানে দেখেন মাই নবী বিহ মার করা আর রাসূল বিহ এরপরে দেখেন বলতেছে এই দেখেন এখানে একটা মার করা আয়াত আছে আয়াতের নাম হচ্ছে আয়াত ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহি এখানে বলতেছে মেরা নাম মুহাম্মদ আর আহমদ ডাকা গিয়া এখন শুধু এখানেই শেষ না আমি যদি আপনাদেরকে আরো দেখাই 231 নম্বর পৃষ্ঠাতে এখানে একটা রেফারেন্স আছে সাচ্চা খোদা ওহি খোদা তেসরে কাদিয়ান আপনার রসুল সেটা সত্য খোদা ওহি খোদা যিনি কাদিয়ান শহরে তার রসুলকে পাঠিয়েছে কথা বুঝতে পারতেছেন মির্জা কাদিয়ানিকে যদি আল্লাহ তাআলা রসুল হিসাবে কাদিয়ান শহরে না পাঠায় তাহলে আল্লাহ তাআলার সত্যতা প্রমাণ থাকে না আল্লাহ মৃত্যু হয়ে যায় নাউজুবিল্লাহ এই কথা এই কারণে বলতেছেন এবং এই কথার সমর্থন যে আল্লাহ তাকে নবী হিসাবে রসুল হিসাবে ভারতের পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে পাঠিয়েছে তার ডকুমেন্ট এইটা কথা বুঝতে পারছেন হুজুর শুধু তাই না দেখেন দৃষ্টতা এখানে একটা আয়াত দেওয়া আছে আয়াতটা দেখেন কি আয়াতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম আছে একটা আয়াত এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি মক্কায় জন্ম নেওয়া মা আমিনার গর্ভে মক্কা মদিনার দুলাল তাকে আল আমিন বলা হয়েছিল দোজাহানের সর্দার কিয়ামত দিবসের সর্দার জান্নাতের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললাম এতগুলো পরিচয় দেখেন এই কোরআনের আয়াতের পরক্ষণেই বলতেছে ইস ওহিয়ে ইলাইহি মে মেরা নাম মুহাম্মদ রাখা গিয়া যে এই ওহিয়ে ইলাইহি আল্লাহর ওহির মধ্যে আমার নাম মুহাম্মদ রাখা হয়েছে আর মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য যদি কাদিয়ানি হয় তাহলে কাদিয়ানি রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু তাহলে আল্লাহর রাসূল মির্জা কাদিয়ানি ওয়া আমিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহি বলে যে আল্লাযীন মাওয়াশিদা ওয়া আল কুফার রুহামা ওয়া যে সেবা বলা করা হয়েছে সেই সেবাতে অধিকারী মালিক নাউজুবিল্লাহ কথা বুঝতে পারতেছেন শুধু তো এইখানে শেষ আজকে আপনাদের একটা জিনিস দেখাই এটা উর্দুতে দেখলেন না ভাই উর্দু অনেক সময় কাতিনিরা বলে যে না এগুলো আমাদের বইতে না যদিও আমরা ওদের বই বের করে এই রেফারেন্স দেখাই দিতে পারি কারণ বইটা কাটিয়ে নিতেন আজকাল তো ব্যাপার বইটা কাটিয়ে নিতেন মির্জা গোলাম আহমদ কাটিয়ে মাসিয়ে মাউউদ বা মাহদিয়ে মাহুদ আলাইহি সালাম লেখা এখানে আচ্ছা তারপরে দেখাই এইটা দেখেন এটার তো অস্বীকার করার কোনো সুযোগ নাই যদিও এইটা বাংলাদেশের তৈরি না এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ইন্ডিয়া ছাপা হয় লন্ডনে ছাপা হয় এটার ব্যাপারে একটু সন্দেহ তাদেরও আসতে পারে আমাদেরও আসতে পারে এইটা একটু দেখেন এই বইটার নাম কি দেখেন তো হুজুর একটি ভুল সংশোধন কি নাম একটি ভুল সংশোধন দেখেন তো এখানে কি লেখা আছে হযরত মির্জা গোলাম আহমদ প্রতিষ্ঠিত মাসি ও ইমাম মাহদি আলাইহিস সালাম দেখছেন এটা এখানে লেখা আছে যে পাবলিশড বাই আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ
4 বক্সি বাজার রোড ঢাকা 1211 বাংলাদেশ এখানে দেখা যায় এই বইটার দুই তিনটা রেফারেন্স দেখাই একটু এই দেখেন একটা রেফারেন্স মার্ক করা আছে তাতে একটা একটু পড়ে শুনেন এখানে আসছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি এখানে দেখেন এতে স্পষ্ট ভাবে বলতেছে এই ওহির মধ্যে স্পষ্ট ভাবে আমাকে রসূল বলা হয়েছে আমাকে রসূল বলা হয়েছে এর কি ব্যাখ্যাটা করতে আমাকে একটু বুঝান তো এই বইটার মধ্যে বাংলায় স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে আমাকে রসূল বলা হয়েছে শুধু কি তাই তার অবস্থাটা এখানে দেখেন একটু এখানে বলতেছে দুনিয়া মে এক নবী আয়া উর্দুতে বলতেছে দুনিয়া মে এক নবী আয়া বলতেছে দুনিয়া মে এক নবী আয়া অর্থাৎ পৃথিবীতে একজন নবী এসেছেন এরূপে বারাহিলে আহমদিয়ায় আরো বহু স্থানে আমাকে রসুল বলে সম্বোধন করা হয়েছে যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম বারাহিলে আহমদিয়া রুহানি কথার মধ্যে কাতিল লিখিত একটা বই বুঝতেছেন এখানে বলছে মোট কথা আমি মুহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার কারণে আমার নবুয়ত ও রেসালাত লাভ হয়েছে আর কি বলবো বলেন তো নবী ও রাসূল দাবি আর কত দেখাবো দেখেন এরকম দেখেন এই বই কাদিয়ানীতে এই পর্যন্ত 37টা প্রকাশ পাইছে আমাদের কাছে সেই 37টা বই আছে ভাবে ছাত্র নিচে ওই বইয়ের মধ্যে বাংলা সমস্ত বইগুলো একসাথে রাখা আছে এই আসছে এইরকম বই আমাদের কাছে সবগুলো আছে রুহানি খাজার যে 23 খণ্ড সব আছে মির্জা কাদিয়ানীর মোট 98টা লিখিত বই সব বই আমাদের কাছে আছে পত্রাগারে আমাদের মার্কাস পত্রাগার করতে আমাদের কাছে মির্জা কাদিয়ানীর ছেলে বশিরউদ্দিন মাহমুদ তার লেখা সিরাতে মাহদী তার বাপ সম্পর্কে সিরাত লেখছে সিরাত কথা বুঝেন সিরাতে মাহদী বলে মানে মাহদীর জীবন প্রবৃত্ত সেই জীবন প্রবৃত্ত তিন খণ্ডে সেটা আমাদের কাছে আছে মির্জা কাদিয়ানী এটা বলেছেন মাজমু আয় ইশতেহারত এটা আমাদের কাছে আছে তিন খণ্ডে এই সবগুলো বই জমা আমাদের কাছে আছে এমনকি আমি তো এরকম বলবো যে কাদিয়ানীদের আহমদনগর পঞ্চগড়ে যা বই আছে তা তো আছে এমন জিনিস আমাদের কাছে আছে যা ওদের কাছে নাই ওদেরই এগুলো আমাকে সব কি বলে যে ইন্ডিয়া বইয়ের বিশ্ব থেকে সংরক্ষণ করা আমি এই কথাটা বলতেছি দেখেন আর একটু মজবুত করি দেখেন নবী দাবির বিষয় সবসময় আমরা বলি বাকি এই কথাটা যে আমরা বলি আমাদের তো রেফারেন্স গুলো মজবুত হইতে হবে আমরা একটা কথা বলতে গেলে আমরা ওলামা ইকরাম আমাদের সেই কথাগুলো মজবুতি না আসলে আমরা এখানে দেখ এখানে দেখ এখানে দেখ এখানে সব বইগুলো আমাদের কাছে আছে আচ্ছা এটা পেপ কাগজ একটু দেখেন এখানে যে হযরতের ছবি আছে এই হযরত হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর ভালো করে দেখাই বুঝুন একটু ফটোটা ওনাদের দেখাই দেন এটা না দেখেন হযরত এই হচ্ছে ভণ্ড নবী ভণ্ড মাহদি ভণ্ড মাসিহ ইবনে মারিয়াম ভণ্ড মাসিহ ইবনে মারিয়াম এই ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে তাদের এটাকে নুরুদ্দিন হাকিম নুরুদ্দিন এদের হচ্ছে প্রথম খলিফা আপনারা জেনে আশ্চর্য হবেন কাদিয়ানীতে খেলাফত চলতেছে আমরা ইসলামে পড়ছি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতকাল শুরু হয়েছিল সেই খেলাফতকাল এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আসলে সেভাবে শেষ হবে তারপরে আরো অনেকে আসলে তাদের মধ্যে বলা হয় তারাও খলিফা অন্তর্ভুক্ত ওই খেলাফতের খলিফাতের ধারাবাহিকতায় ইমাম মাহদী আলাইহিস সালামের পর থেকে আবার শুরু হলো যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে ইসলামে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে তখন থেকে আবার খেলাফতকাল শুরু হবে সেই অনুপাতে কাদিয়ানীরা অপব্যাখ্যা করে যে নবী দাবি করছে সে আবার মাহদী দাবি করছে সেই আবার ঈসা আলাইহিস সালাম হন দাবি করছে ওই ব্যক্তির থেকে খেলাফতকাল শুরু হয়েছে তাদের প্রথম খলিফা হাকিম নুরুদ্দিন দ্বিতীয় খলিফা এখানে দেখেন
বশিরউদ্দিন মাহমুদ এই বেটা হচ্ছে মির্জা কাদিয়ানির ছেলে বুঝতে পারছেন দেখেন এই কাছে এই হচ্ছে ওদের তৃতীয় খলিফা মির্জা নাসির আহমদ এই হচ্ছে চতুর্থ খলিফা মির্জা তাহের আহমদ এই যে দেখেন এক বেটা অনলাইন ফেসবুক যারা চালান দেখবেন তাকে দেখা যায় ধোকার শিকার হইবেন না যেমন কারি তেমন পাগড়ি তেমন চেহারা তেমন লেবাস কথাও দেখবেন কেমন এই কথা হচ্ছে হল কাদিয়ানিদের বর্তমান পঞ্চম খলিফা যিনি খ্রিস্টানদের প্যাটের মধ্যে আছে লন্ডনে তার মানে আছে আর তাকে মদত দেয় ইসরায়েল থেকে এই ব্যক্তি মির্জা মাসুর আহমদ কাদিয়ানিদের পঞ্চম খলিফা কথা বুঝতে পারছেন ওদের খেলাফতের পঞ্চম যুগ চলতেছে সামনে এরপরে আবার ধারাবাহিকভাবে চলতে থাকবে তো আমি বলতেছি এই যে পেন্টাগোসটা এখানে এই যে মির্জা কাদিয়ানি এই চিঠিটা দেখেন হুজুর কিন্তু দেখাই আমি জনাব মোহাম্মদ শাহজাহান ডেপুটি ডাইরেক্টর ইসলামিক ফাউন্ডেশন কাউন্সিলর মনে আছে হুজুর আপনাকে বলছিলাম যে ইসলামিক ফাউন্ডেশন সহ কাউন্সিলর অনেক সরকারি প্রতিষ্ঠান সহ আলিয়া মাদ্রাসাতেও এই চিঠিটা কাদিয়ানির আহমদনগর থেকে পৌঁছেছিল এটার ভিতরে লেখা আছে দেখেন আজ হামারে ঘর মে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ে আগায়ে ইজ্জত ও সালামত আজকে আমাদের ঘরে পয়গম্বর এসেছে মানে মির্জা কাদিয়ান এসেছে নিরাপত্তা এবং সম্মান এটা তো উর্দুতে বলা হয়েছে তাই না বাংলাটা কি দেখেন এই দেখেন আহমদিয়া মুসলিম কমিউনিটি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালামকে আল্লাহর নবী রাসূল বলে বিশ্বাস করে আল্লাহর নবী রাসূল বলে বিশ্বাস করে এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তৃতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও মান্য করে অর্থাৎ ভয়াবহটা কি বুঝে আসছে নবী দাবির কিছু বিষয় ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরে রুহানি খাজানের মাধ্যমে একটি ভুল সংশোধন তাদের বইয়ের মাধ্যমে তাদের পেট কাগজের মাধ্যমে তাহলে কি বলেছিলাম বলেন তো সত্যনবত আকিদার তিন কথার মধ্যে প্রথম কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে সর্বশেষ নবী সর্বদিক কেন বললাম কাদিয়ানিদেরকে বললে যে তোমাদের বস্ত সে নবী হিসাবে দাবি করছে রসুল হিসাবে দাবি করছে মুহাম্মদ রসুল্লাহ হিসাবে দাবি করছে তখন প্রাথমিকভাবে তারা বলতে চায় কে বলছে তোমাকে আমাদের উনি তো নবী হিসেবে দাবি করে নাই রসুল হিসেবে দাবি করে নাই আমাদের শ্রেষ্ঠ নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কাদিয়ানিরে বলে তারপরে যেটা বলে বলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে এই উম্মতের মধ্যে একজন এমন ইবাদত গুজার ব্যক্তি যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের উপরে মানতে মানতে আমল করতে 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 হানাফির রসুল হয়ে গেছে আর হানাফির রসুল হওয়ার কারণে সে উম্মতি নবী হয়ে গেছে কথা বুঝা যায় উম্মতি নবী বলে না জিল্লি নবী বলে না গুরুজি নবী বলে না তাহলে উম্মতি নবী জিল্লি নবী গুরুজি নবী এইগুলো কাদিয়ানিরা ভাগ করছে বাংলায় বলে কি ছায়া নবী জিল্লি নবীকে ছায়া নবী বলে যে সে আসলে প্রকৃত নবী না ওই নবীর ছায়া হিসাবে আসছে প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদ থাকে ওই মুজাদ্দিদ যদি চায় আমল করতে করতে ফানাফিল্লা হইতে পারে ফানাফের রসুল হইতে পারে যদি ফানাফের রসুল হয় তাহলে সে উম্মতি নবী হয় ছায়া নবী হয় আদিনে কি বলে আদিনে বলে যে 1400 বছর আগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সে তার ধর্মকে পরিপূর্ণ করে যেতে পারেননি অপরিপূরক ছিলেন সেই ধর্মের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি মির্জা গোলাম আহমদকে দুনিয়াতে পুনরায় পুনর্জন্ম হিসাবে পাঠিয়েছি ওই যে দিল্লি নবী গুরুজি নবী ছায়া নবী বললাম এই ব্যাপারটা তারা এখানে পার করে নাউজুবিল্লাহ না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা কিয়াস কাকে বলে কিয়াস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কিয়াস কাকে বলে আমাদের দলিল চারটা না চারটার মধ্যে একটা কিয়াস
কুরআন বললাম মা কানা মুহাম্মাদুর আবার ওয়া খাতামুন নবিয়্য হাদিস আনা খাতামুন নবিয়্য লা নবিয়্য বাদি ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ ইনতাআত ফালা রাসূল বাদি ওয়ালা নবিয়্য এইগুলোতে কুরআন হাদিস ইজমায়ে উম্মত সারা বিশ্বের মুসলমান আলেম সবাই ইজমা হইছে এই কুরআন ও হাদিসের কথার উপর কে আজ কাকে বলে যুক্তি কাকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।